করে তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা আমার এর আগের ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নাও। আগে আমি প্রমোশনটা করে দিলাম। তো এই মুহূর্তে আমরা আছি বালি স্টেশনে। জানো আমাদের ভিডিওটা স্টার্ট হয় বালি স্টেশন থেকে। আর ক্যামেরাম্যানে আছে কি শুভ। তো শুভ আজকে তোমাদের ভিডিওতে আসবে, চিন্তা নেই, তোমাদের শুভ ভিডিওতে থাকবে। তো এখন আমি তোমাদের সময়টা বলে দিচ্ছি। সময়টা হচ্ছে গিয়ে 4:48, আর আমরা আছি বালি স্টেশনে। আর ডেটটা হচ্ছে আজকে, ডেট হচ্ছে গিয়ে 5ই সেপ্টেম্বর, আর দিন হচ্ছে মঙ্গলবার। সব কিছু তোমাদের বলে ফেললাম, তো বাকি কথা জার্নির কথাটা আমি তোমাদের বলবো ট্রেনে গিয়ে। তোমরা দেখতে থাকো, আর জার্নিটা খুবই ইন্টারেস্টিং হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি জঙ্গলের মাঝখানে বলতে পারো। শুভ একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, আমরা জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। জঙ্গলের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে গিয়ে এখন আমাদের পজিশন। আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি। আমাদের ট্রেন আছে বালি থেকে 5:09, প্রথম শিয়ালদা লোকালটা ধরবো আমরা, ডানকুনি শিয়ালদা। তো চলো ট্রেনে উঠি, উঠে বাকি কথা তোমার। তোমাদের সাথে যে কথাটা হয়েছিল ট্রেনে এসে, তোমাদেরকে আমি বাকি ইনফরমেশনটা দেবো, জার্নি ইনফরমেশন তোমার সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা জার্নি করছি 3:47, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল। তো আমাদের জার্নিতে টোটাল ভাড়া যেটা লাগলো, বালি থেকে আমরা টিকিট করেছি লক্ষ্মীকান্তপুরে 20 টাকা করে ভাড়া নিয়েছে। তোমাদের টাইমিংটা বলে দিচ্ছি, টাইমিংটা হচ্ছে কি, এই ট্রেনটা আমরা যে ট্রেনটা জার্নি করবো আজকে, সেটা হচ্ছে গিয়ে শিয়ালদা থেকে ছাড়বে 5:55, লক্ষ্মীকান্তপুর গিয়ে পৌঁছাবে 7:33। আর আমাদের টোটাল আজকে জার্নি হবে 61 কিলোমিটার, আর আমাদের জার্নিতে আসবে 22 হল্ট। তো আমি তোমাদের সবকটা হল্ট দেখাবো। যেহেতু আমাদের সোনারপুর পর্যন্ত ভিডিও করা আছে, তো আমি সোনারপুর পর্যন্ত সবকটা স্টেশন আমি কভার করবো না, আমি শুধু তোমাদের দেখিয়ে দেবো স্টেশনগুলো। আমি সোনারপুরের পর থেকে ভিডিও স্টার্ট করবো, মানে তোমাদের ইনফরমেশন দেওয়া স্টার্ট করবো। তো সঙ্গে দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, দেখতে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগে ভিডিওটা, আজকে ভালো লাগে জানো কী করতে হবে সেটা শুভ বলবে। শোনো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও যেন আমরা নিয়ে আসতে পারি। তো শুভর পুক থেকে শুনে নিলে, নতুন নতুন ভিডিওর জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকুন, বাকি কথা শিয়ালদা পৌঁছে। এই মুহূর্তে 5 মিনিট লেটের সাথে আমাদের ট্রেন এসে পৌঁছালো শিয়ালদা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন আমরা যাবো সাউথ সেকশনে, বিকজ লক্ষ্মীকান্তপুরের ট্রেনটা ছাড়বে সাউথ সেকশন দিয়ে, আর এদিকে ছেড়ে দিল আপ ডানকুনি লোকাল। তো চলো সাউথ সেকশনে যাওয়া যাক, আর হাতে আছে মাত্র 10 মিনিট। তো চলো তাড়াতাড়ি করে যাই। টিকিটটা আমরা আগে থেকে কেটে রেখেছিলাম অনলাইনে, তো ওই জন্য টিকিট কাটার ঝামেলাটা নেই, টিকিট কাটার জন্য ছুটতে হতো। তো এখন শুধু ছুটে শুধু ট্রেনটা ধরবো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি সাউথ সেকশনে শিয়ালদার। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 5:55, লক্ষ্মীকান্তপুর লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 18 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যায়, দেখি চা পাওয়া যায় কিনা। তাহলে একটু চা দিয়ে স্টার্ট হবে ভিডিওটা, চলো। আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম অন টাইমে 5:55। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভিডিও করার মজাটাই কিন্তু আলাদা। এই শুভ থেকে শুভ একটু আগে বলছিল কি হেভি মজা, ঠান্ডায় জার্নি করতে হেভি লাগে।
তো আজকে আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা, তো আমাদের বালির দিকেও তো বৃষ্টি দেখলাম না, বাট যখনই দমদমে ঢুকবো সেই মুখ থেকে দেখলাম বৃষ্টি চালু। তো শিয়ালদাতে দেখলাম বৃষ্টি হয়েছে, দেখা যাক বাকিটা কী হয়। বাকি যে জেলাগুলো পড়বে সেখানে বৃষ্টি হবে না হয়েছে দেখা যাক। তোমরা জানো কীভাবে আমাদের ভিডিওটা স্টার্ট হয়, সেটা হচ্ছে গিয়ে এক কাপ চায়ের সাথে। গুড মর্নিং, এখানে শুভ খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমার তো চলে এসেছে চা, নিল 5 টাকা, তো চাটা খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে আমরা আছি বাঘাযতীন স্টেশনে। এখানে বাঘাযতীনে যখনই আমাদের ট্রেনটা ঢুকলো এখানে কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। আগে থেকে হয়তো পড়ছিল আমরা জানি না, বাট আমরা ঢোকার সময় দেখলাম যে বৃষ্টি চলছে এখানে, মানে শিয়ালদা বৃষ্টি পাইনি আবার এখানে বৃষ্টি পেলাম, আর দমদমে বৃষ্টি পেয়েছিলাম, মানে একটু ভেতর থেকে ঢুকে দেওয়াতে হলো। তো দেখতে হবে একদম অন টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো সোনারপুর জংশন। সোনারপুর জংশনের কোড হচ্ছে গিয়ে SPR। এর আগেও তোমাদের ভিডিওতে আমি দেখেছি সোনারপুর, তো এখান থেকে আমি এবার ভিডিওটা চালু করছি। তো যেটা তোমাদেরকে বলেছিলাম, সোনারপুর জংশন হচ্ছে গিয়ে South 24 পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত। এখান থেকে বাড়ুইপুর আর ক্যানিং এই দুটো লাইন কিন্তু আলাদা হয়ে গেছে, তো আমরা যাচ্ছি বাড়ুইপুর লাইনে। তো দেখতে যাবো তোমরা, এখনো পর্যন্ত আমাদের 16 কিলোমিটারের জার্নি শেষ। একদম অন টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো সুভাষগ্রাম স্টেশন। সুভাষগ্রাম স্টেশনের কোড হচ্ছে গিয়ে SBGR। 1882 সালে এই স্টেশনটি তৈরি করা হয় এবং 1965 থেকে 1966 মধ্যে এই স্টেশনকে ইলেকট্রিফাইড করা হয়। এখন এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি, তাই মোবাইল বাইরে রাখা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে ভিডিও করতে। আমাদের ট্রেন কিন্তু এখন অন টাইমে আছে, আর হওয়ার জন্য দেখো চুলের অবস্থা চুলপুল খারাপ হয়ে গেল। তো এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো মল্লিকপুর স্টেশন। মল্লিকপুর স্টেশনের কোড হচ্ছে গিয়ে MAK। South 24 পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। এখানেও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, দেখতে থাকো তোমরা। শুভ তুই কিছু বল, তোর কেমন লাগছে ওয়েদারটা, কেমন বল? আর জার্নিটা ঠিকঠাক? খাবার দাবার মোটামুটি উঠছে বল, চা মুড়ি এগুলো উঠছে? আছে
সময় 6:42 আমাদের ট্রেন এসে পৌঁছালো একদম অন টাইমে বারুইপুর জংশনে। এই স্টেশনে রয়েছে 4টে প্ল্যাটফর্ম, 4টে ট্র্যাক। এছাড়া সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। এবং এই স্টেশনে রয়েছে দুটো লাইন, একটা লাইন নামখানা লাইন আর একটা হচ্ছে গিয়ে ডায়মন্ডহাওয়ার লাইন। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে নামখানা লাইনে। 1882 খ্রিস্টাব্দে এই স্টেশনটি নির্মাণ করা হয়। তো এই হলো তথ্য, তোমরা দেখতে থাকো। আমাদের ট্রেন এসে পৌঁছালো শাসান রোড। শাসান রোডের কোড হচ্ছে গিয়ে CRD, সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। কথা বলতে এই মুহূর্তে একদম অন টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো ধূপধূপি স্টেশন। ধূপধূপি স্টেশনে করেছে গিয়ে DP, সাউথ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। বৃষ্টি কিন্তু মারাত্মক হচ্ছে এখানে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো সুরাজপুর স্টেশন। সুরাজপুর স্টেশনে করেছে কি SJPR। এখন কিন্তু আমরা সাউথ চব্বিশ পরগনার মধ্যে আছি। এখন যেতে যতগুলো স্টেশন আসবে সব কিন্তু সাউথ চব্বিশ পরগনার মধ্যেই আসবে, আর শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত সব কটা স্টেশন দেখতে থাকবো। আমাদের ট্রেন এসে পৌঁছালো গোচরণ স্টেশন। গোচরণ স্টেশনে পড়েছে গিয়ে GCN। এখানে মুসুলধারে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি, মাঝে একটুখানি কমেছিল আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আর শুভর খিদে পেয়ে গেছে, তাই ভাবছে কি খাবে ও, কিছু খাবারও সেরকম উঠছে না, যেটা খাবে পেটটা ভরবে একটু। উঠছে টুকটাক খাবার উঠছে। মারাত্মক বৃষ্টির সাথে আমাদের ট্রেন এসে পৌঁছালো হোগলা স্টেশন। হোগলা স্টেশনে পড়েছে গিয়ে HGA, চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদা ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। এখন দরজা দরজা বন্ধ করে দিচ্ছে, মারাত্মক জোরে বৃষ্টি পড়ছে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো দক্ষিণ বারাসাত স্টেশন। দক্ষিণ বারাসাত স্টেশনে পড়েছে গিয়ে DBT। ট্রেন কিন্তু আমাদের লেট নেই, একদম অন টাইমেই আছে, অন টাইমে চলছে আমাদের ট্রেন, আর সাথে বৃষ্টি অন টাইমেই চলছে। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বাহারু স্টেশন। বাহারু স্টেশনে পড়েছে কে DARU। খাবার দাবার মোটামুটি ভালোই উঠছে, ট্রেনে ভিড়ও হয়েছে দেখতে পাচ্ছি এটা, আর বাইরে বৃষ্টিটাও হচ্ছে। তো আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, আমি চেষ্টা করছি তোমাদের যতটা পারা যাক দেখান, মানে যতটা পারা যায় তোমাদের দেখানোর। তো একটু কনসিডার করে নিও ব্যাপারটা। ইতিমধ্যে আমাদের ট্রেন এসে পৌঁছালো জয়নগর মজিলপুর স্টেশনে।
জয়নগর মজিলপুর স্টেশনে করেছি গিয়ে জেএনএম সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদহ মিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। এখানে বৃষ্টিটা থেমেছে দেখছি, আর ট্রেনও মোটামুটি ফাঁকা হয়ে গেলো, এখানে প্যাসেঞ্জার অনেক নেমে গেল, মাঝে ট্রেনে ভিড় হয়ে গেছিলো। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমার কাজ হচ্ছে কি আজকে এই স্টেশনে, এই স্টেশনেই আমাকে আসতে হবে কাজের জন্য, কিন্তু আমি যাচ্ছি এখন লক্ষ্মীকান্ত, ওখান দিয়ে আমি ব্যাক করব। আমাদের ট্রেন এসে পৌঁছালো মথুরাপুর স্টেশন। এই স্টেশনে তো অনেক লোক নেমে গেল, দেখলাম প্যাসেঞ্জার অনেক নেমে গেল। মথুরাপুর স্টেশনে করেছে গিয়ে এমপি আরডি, 1928 সালে তৈরি করা হয়েছে গিয়ে এই স্টেশনকে। আর এই হচ্ছে স্টেশন, অনেক ফাঁকা। সময় 7:24, আমাদের ট্রেন এসে পৌঁছালো মাধবপুর স্টেশন। মাধবপুর স্টেশনে করেছি গিয়ে এমডিবিপি সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের অন্তর্গত এবং শিয়ালদহ ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন। বলে বলে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য বাদ দিলেও দিতে পারছি না আমি। তো এই হচ্ছে গিয়ে স্টেশন, বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশটা পরিষ্কার হচ্ছে। তো এরপরেই হচ্ছে গিয়ে লক্ষ্মীকান্তপুর। তো বাকি কথা এবার, বাকি নয় ফাইনাল কথা, ফাইনাল কথা লক্ষ্মীকান্তপুরে গিয়ে। চল শিয়ালদহ থেকে 61 কিলোমিটার জার্নি শেষ, আমরা এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। লক্ষ্মীকান্তপুর স্টেশনের কোড হচ্ছে LKPR। এরপরে কিন্তু তোমাদের নামখানা চলে আসবে, মানে এরপরেই তোমার নামখানা। 1928 সালে এই স্টেশনটি তৈরি করা হয় এবং 1965 থেকে 1966 মধ্যে এই স্টেশনকে ইলেকট্রিফাইড করা হয়। এই স্টেশনে রয়েছে দুটো প্ল্যাটফর্ম এবং তিনটে লাইন। তো এই হলো গিয়ে আমার লক্ষ্মীকান্তপুরের ভিডিও। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলো আবার দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিও, নতুন কোনো জার্নি নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই।